রাতে ঘুমোতে পারি না, মধ্যপ্রাচ্যে শিশুদের অবস্থা দেখি, অবলা নারী নিরীহ মানুষের দুর্দশা, করুণ ছবি দেখি। আমরাও আমাদের দেশে যখন রাজনীতিতে অবরোধ শব্দটা শুনি, তখন সত্যি আমাদের জনগণ আতঙ্কিত। কারণ এই অবরোধটা কেমন, এই দেশের জনগণ ২০১৪ সালে সালে এই সনাতন ধর্মাবলম্বীরা কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে লুণ্ঠিত হয়েছে, কিভাবে তাদের রক্ত ঝরেছে, কিভাবে তাদের নারীদের নির্যাতন করা হয়েছে। কারো গলার আওয়াজ আজকে আমি ক্ষমতার পরিবর্তন চাই, নির্বাচনকে গাইড করবে আমার দেশে সংবিধান। আমাদের দেশে যখন একটা ধর্মীয় উৎসবে আমি কিছু কথা বলছি, তখনই আমাদের দেশে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে গেছে। এখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজমান, কি হবে এরকম একটা বিষয় এখানে আছে।